একটা সাংবাদিকের সাধারণ কাজের মধ্যেই তো পড়ে দুর্নীতির মধ্যে লেখাটা, সেই লেখাটা সাহসের কাজ হয়ে গেল? হ্যাঁ, আজকের দিনের সাহসী কাজ, আজকের দিনে আমার সাংবাদিকতার বয়স হচ্ছে 62 বছর। আমি 1961-তে শুরু করেছি পত্রিকায় কাজ করা। আমার সময় সাহসী সাংবাদিক এই পদবিটাই ছিল না, কাউকে আমরা কখনো বলি নাই যে আমাদের সাহসী সাংবাদিক। আজ তোমার অর্জনেকে বলছি সাহসী সাংবাদিক। খেসারত দিতে হয়, তার জন্য জেলে যেতে হয়, মাথার উপরে সুতোর সঙ্গে ঝুলিয়ে রেখেছে একটা আইন, তথ্য প্রযুক্তি আইন। আরে বাপরে, ওই সুতোটা যে কখন ছেড়ে গাড়ি উপরে পড়বে কেউ বলতে পারে না। রোজিনা ঢাকায় বসে একটা রিপোর্ট করলো, নওগাঁর একটা লোক তাতে সংক্ষুব্ধ হয়ে গেল। হ্যাঁ, আমাদের প্রধানমন্ত্রীর অবমাননা করা হয়েছে, তিনি নওগাঁর একটা মহাদেবপুর থানায় মামলা করে দিলেন তথ্য প্রযুক্তি আইন। আর সেই রাতের মধ্যেই মানুষ ছুটে যাবে রোজিনাকে ধরার জন্য, এত তৎপর ওই আইনের প্রয়োগের জন্য পুলিশ বাহিনী। সাহসের জন্য আমি অভিনন্দন জানাই এবং আমরা তাদের দিকে তাকিয়ে থাকবো, আমরা যারা এখানে বসে বাস করছি। আমাদের চোখে অন্ধকার দেখি, বাংলাদেশে থাকে তাকালে সাংবাদিকতার ভবিষ্যৎ, মত প্রকাশের ব্যাপার বা যে কোনো ব্যাপারই হোক, আমরা এখানে বসে একটা অন্ধকারের মতন দেখি যে কি ওখানে কিছুই বলা যায় না। উনি যখন ভিআইপি লাউঞ্জে এসে বসলেন, আমাদের প্রথম প্রশ্ন ছিল আপনার সফর কেমন হলো, আপনি কি বলবেন সফল সফল? উনি চুপ করে থাকলেন, তারপরে হঠাৎ উনি রেগে গেলেন, রেগে বললেন এত দূর সফর করে আইলাম, রাম তো একটু বইলাম, কোথায় একটু জিগাই বা কেমন আছি না আছি, তাহলে প্রথমেই শুরু করলে কেন? একদম তাকেও আমরা চটিয়ে দিয়েছি।